হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু বিজেতা ব্লগস। আমি আবার চলে এসেছি এক নতুন ভিডিও নিয়ে। আজ বানাবো তোপসে ফিশ ফ্রাই অর ম্যাঙ্গো ফিশ ফ্রাই। তার জন্য এখানে রেখেছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা আর আদা বাটা। এখন তোপসে মাছ ফ্রাই করার ব্যাটার তৈরি করা হবে। তার জন্য নিয়ে নেওয়া হচ্ছে 2 স্পুন বেসন, 1 স্পুন রাইস ফ্লাওয়ার, 1 কালো জিরে, 1 যেই পেস্টটা বানিয়ে রাখা হয়েছিল ওই পেস্টটা এখানে দিয়ে দিতে হবে। এবার 1টা ডিম ফাটিয়ে নেওয়া হবে। এই ব্যাটারটা আর ডিমটা মিক্স করে বানাতে হবে। ব্যাটারটা তৈরি হয়েছে, এবার অল্প করে নুন দিয়ে দিতে হবে। এবার দিতে হবে লাল কাশ্মীরি মির্চ মশলা, আর গোলমরিচের গুঁড়ো। আমাদের ব্যাটার রেডি। এখন এটাতে সব মাছগুলো দিয়ে দিতে হবে। এখন কড়াইতে তেল ঢেলে নিতে হবে। এবার তেল গরম হয়ে গেছে, এখন মাছগুলো তেলে দিয়ে দিতে হবে। এবার এই পিট ও পিট করে মাছগুলো ভেজে নিতে হবে। ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে। এবার ভালো মতন ফ্রাই করতে হবে। উঠিয়ে নিচ্ছে, ফ্রাই হয়ে গেছে। এখন 1টা 1টা করে প্লেটে তুলে নিতে হবে। বাকি মাছগুলো সেম ভাবে ভেজে নেওয়া হয়েছে। আমাদের তোপসে ফিশ ফ্রাই রেডি হয়ে গেছে। গ্রিন চাটনির সাথে খুবই উপাদেয়। ঠিক আছে, তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করলাম। আপনাদের কেমন লাগলো জানাবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।